এই মুহূর্তে নিউজ নোম্যান্স ল্যান্ড পরিচালিত পৌর ভোট নিয়ে আমাদের যে বিশেষ অনুষ্ঠান মিশন পৌর ভোট নিয়ে আমরা এসে হাজির হয়েছি বনগাঁ পৌরসভার 10 নম্বর ওয়ার্ডে। বনগাঁ পৌরসভার 10 নম্বর ওয়ার্ডে এবার লড়াই হচ্ছে কিন্তু মূলত চতুর্মুখী। এখানে তৃণমূল প্রার্থী, বিজেপি প্রার্থী, বামেদের প্রার্থী এবং জাতীয় কংগ্রেসের প্রার্থী, মূলত চতুর্মুখী লড়াই হচ্ছে। কি বলছেন প্রার্থীরা, কিভাবে চলছে তাদের ভোট প্রচার, এই সব কিছু নিয়েই দেখব আমাদের আজকের এই অনুষ্ঠান মিশন পৌর ভোট। দেখতে থাকুন আমাদের সাথে আমাদের অনুষ্ঠান মিশন পৌর ভোট। এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন 10 নম্বর ওয়ার্ডের বাম প্রার্থী চন্দনা বিশ্বাস। আমি চন্দনা দেবীর কাছ থেকে জানতে চাইব, নির্বাচনে ভোট প্রচারে বেরোচ্ছেন, সাধারণ মানুষের কাছ থেকে কেমন সাড়া পাচ্ছেন? আমরা খুবই ভালো সাড়া পাচ্ছি। তারা অনেক কথা বলে আমাদের বলছে যে আমরা সব সময় তোমাদের সাথে আছি, কিন্তু কিছু এখন শাসক দলে আছে তাদের জন্য আমরা বাইরে বেরোতে পারবো না, কিন্তু আমরা আপনাদের পক্ষে আছি। এই ওয়ার্ডে মূলত চতুর্মুখী লড়াই হচ্ছে, বাম প্রার্থী আপনি রয়েছেন, বিজেপির প্রার্থী রয়েছে, তৃণমূল এবং জাতীয় কংগ্রেসের। নির্বাচনী ময়দানে প্রধান প্রতিপক্ষ বলে কাকে মনে করছেন? এখন প্রধান প্রতিপক্ষ আমি শাসক দলে আছেন তৃণমূলকেই আমি বলছি, ওনার সাথে প্রতিদ্বন্দ্বী হবে। নির্বাচনে জয়লাভের বিষয়ে কতটা আশাবাদী আপনি? আমার মানুষ যা সাড়া দিয়েছে আমাদের 10 নম্বর ওয়ার্ডে, তাতে আমার 100% বিশ্বাস আছে যে আমি জয়লাভ করব। আমার দলও সেই চিন্তাভাবনা আমাকে দিয়েছে, সাথে অনেকেই আর যাচ্ছে তো প্রচারে, প্রতিদিনই 10-15 জন 20 জন আমাদের এই মুহূর্তে আমার সাথে যাচ্ছে। দুবেলা বাড়িতে বাড়িতে প্রচার করছি এবং প্রচারে গিয়ে ভালোই সাড়া পাচ্ছি আমরা। নির্বাচনে জয়লাভ করার পর এলাকার উন্নয়নের ক্ষেত্রে কোন কাজকে প্রথম গুরুত্ব দেবেন? প্রথম কাজ হবে আমার এখানে যে বেকার ছেলেপিলে ঘুরে বেড়াচ্ছে তাদেরকে সাথে নিয়ে, তাদের এখানে যে জনগণ আছে তাদের সাথে আলোচনা করে যেটা ভালো হবে সেটা আর আমার দল বামফ্রন্ট সে নীতি নিয়েই চলে, তাদের সাথে নিয়েই আমি কাজ করব। আর এখানে যে পৌরসভায় তো অনেক উন্নত হচ্ছে, কিন্তু আমাদের বেকার ছেলেদের যে আমার সেন্ট্রাল পার্ক করেছে ওখানে কোনো কর্ম নেই, সে যা হোক করছে করুক, কিন্তু আরও উন্নতি যদি করতো, অনেক উন্নতি করেছে তাতে ছেলেপিলেরা কাজ পায়নি। যা হোক আমরা চিন্তাভাবনা করবো, যদি জয়ী হয়ে আসতে পারি তাদেরকে বেকারত্ব দূর করার জন্য কিছু ছেলেমেয়ের যদি আমরা দিতে পারি কাজ। শুধু উন্নয়নই নয়, এলাকায় বেকারত্ব দূরীকরণকেও গুরুত্ব দেবেন প্রথম, এমনটাই জানালেন 10 নম্বর ওয়ার্ডের বাম প্রার্থী। এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন বনগাঁ পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের জাতীয় কংগ্রেস প্রার্থী কৃষ্ণ মণ্ডল।
আমি কৃষ্ণবাবুর কাছে প্রথমে যে কথা জানতে চাইব, নির্বাচনের ভোট প্রচারে বেরিয়েছেন, কতটা সাড়া পাচ্ছেন সাধারণ মানুষের কাছ থেকে? দেখুন, মানুষের কাছে বেরোয় মানুষ, সবার কাছে তো একটা আক্ষেপ থাকে। এবার সেই বিষয়টা মানুষের কাছে না গেলে বোঝা যেত না, মানুষ সবাই একটা আক্ষেপের মধ্যে ছিল। এবার বনগাঁ সেটা তৃণমূল বলুন আর বিজেপি বলুন, দুটোই তো প্রায় একই সমান কোয়ালিটির দল। এবার এদের সম্বন্ধে বলতে গেলে তো আর দিন রাত থাকবে না, তবুও মানুষের কাছে সারা গিয়ে কিছুটা বোঝা যাচ্ছে সবার পথে একটা আক্ষেপ আছে, সেইটা আমরা পূরণ করার চেষ্টা করবো। সে আগামীতে যদি আমরা ক্ষমতায় আসি, যদি তারা আমাদেরকে করে, আমরা তো কিছুই না, তারা জনগণের শেষ কথা। তারা যদি আমাদেরকে নিয়ে আসে, তারপরে সেটা আমরা বুঝে নেবো কী করতে। মানুষের পাশে থাকা এটা আমাদের একটা কাম্য। নির্বাচনে চতুর্মুখী লড়াই হচ্ছে 10 নম্বর ওয়ার্ডে, আপনি জাতীয় কংগ্রেস প্রার্থী, তৃণমূলের প্রার্থী রয়েছে, ভারতীয় বিজেপির প্রার্থী রয়েছে এবং বামেদের প্রার্থী রয়েছেন, নির্বাচনের লড়াইতে মূল প্রতিপক্ষ কাকে মনে করছেন? দেখুন, প্রতিপক্ষ তো বলতে সেরকম কিছু, তবু এখন শাসক দলের তো সবই জানেন, এরা কতটা কী করবে এখন বোঝা যাচ্ছে না। আমরা চেষ্টা করব যাতে শাসক দলটা সবচেয়ে বড় ফ্যাক্টর, আর বিজেপি মাঝখানে একটু সাড়া দিয়েছিলো, সে বিজেপি এখন ওদেরকে আমরা ফ্যাক্টর ভাবছি না, এবং শাসক দলটাকে আমরা বেশি ওটা নিয়ে ভেবে দেখব। নির্বাচনে জয়ের ব্যাপারে কতটা আশাবাদী আপনি? মানুষের কাছে ঠিক মতো পৌঁছে তাদের যদি সব রকম মানে সুবিধা পাওয়া যায়, মানে তাদেরকে পাশে দাঁড়াতে পারি, আশা করছি মানুষ যে আক্ষেপগুলো আছে সেটা মেটাতে পারলে আশা অবশ্যই আমরা জয়ের পথে এগোতে পারবো। নির্বাচনে যদি জয়লাভ করেন, এলাকার উন্নয়নে আপনার প্রথম কাজ কোন কাজকে গুরুত্ব দেবেন? এই ড্রেনের অবস্থাগুলো দেখে যদি আশা করি, আমরা যদি মানুষের কাজ করতে পারি, এই ড্রেনের প্রথম কাজ হয় ড্রেনটাকে সংস্কার করা। এই দেখুন টোটাল যে ড্রেন করা কী অবস্থা আপনি দেখতে পাচ্ছেন, এটাকে যদি মানুষের প্রথমে মেটাতে হাতিয়ার করা যায়, তারপরে কতক্ষণ আস্তে আস্তে এগোবো। নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদী জাতীয় কংগ্রেস প্রার্থী কৃষ্ণবাবু জানালেন, নির্বাচনে জয়লাভ করার পর, নির্বাচনে জয়লাভ করলে এলাকার নিকাশি যে সমস্যা রয়েছে সেই নিকাশি সমস্যা সমাধানে অগ্রণী ভূমিকা নেবেন তিনি। এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন বনগাঁ 10 নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী দীপেন্দু বিকাশ বৈরাগী। আমি দীপেন্দুদের কাছে প্রথমেই জানতে চাইব, ভোটের লড়াইতে সাধারণ মানুষের কাছে পৌঁছে যাচ্ছেন, কি বলছেন সাধারণ মানুষ? বিগত 7 বছর ধরে সাধারণ মানুষের সঙ্গে আমার বাড়ি বাড়ি যোগাযোগ, প্রত্যেকটি মানুষের সঙ্গে আমার একদম পারিবারিক সম্পর্ক তৈরি হয়েছে। সুতরাং সাধারণ মানুষ তো আমাকে অভূতপূর্বভাবে তাদের কাছে সাড়া পাচ্ছে এবং তারা আমাকে অত্যন্ত সাদরে গ্রহণ করছে। মূলত চতুর্মুখী লড়াই আপনাদের ওয়ার্ডে 10 নম্বরে, বাম প্রার্থী রয়েছেন, কংগ্রেস রয়েছেন, তৃণমূল রয়েছে এবং আপনি বিজেপির ক্যান্ডিডেট, মূল প্রতিপক্ষ বলে কাকে মনে করছেন? আমি তো বেরিয়ে কোনো প্রতিপক্ষ দেখতে পাচ্ছি না, কিছু লোক দুষ্কৃতিকারীরা আমার ফ্ল্যাগ ছিঁড়ে দিচ্ছে, এছাড়া ওই দুষ্কৃতিরাই আমার এখন প্রতিপক্ষ, অন্য কোনো প্রতিপক্ষ নেই এখানে। তাহলে নির্বাচনে জয়ের ব্যাপারে কতটা আশাবাদী আপনি? 100% আশাবাদী, জিতবই আমি। আচ্ছা, জয়লাভ করার পর এলাকার প্রথম কোন কাজকে বেশি, উন্নয়নের জন্য কোন কাজকে বেশি গুরুত্ব দেবেন? 10 নম্বর ওয়ার্ডে আমি এখানে কাউন্সিলর ছিলাম এবং আমি এখানে প্রায় সমস্ত কাজই করে ফেলেছি। 340টার উপরে বাড়ি দিয়েছি, প্রায় 650 থেকে 700 শৌচালয় করে দিয়েছি, প্রায় 100টার কাছাকাছি আমি ঢালাই রাস্তা করেছি। আমার কোনো কাজ বাকি নেই, বাকি যেটা আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ সেটা হচ্ছে আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম যে মানে প্রত্যেকের বাড়িতে যে আমরা বিনামূল্যে পানীয় জল পৌঁছে দেবো, সেই কাজটা আমাকে করতে হবে। আর একটা বড়ো কাজ যেটা আমার ছিল সেটা হচ্ছে সুন্দরপুর থেকে 2 নম্বর গেট লালপোল পর্যন্ত একটা খাল যেটা সংস্কার করা এবং সেখানে একটা ড্রেন করা, পাকা ড্রেন করা, এটা এলাকার মানুষের সুবিধার্থে এই কাজটা আমাকে করতেই হবে। এলাকায় যে রেল লাইন রয়েছে সেখানে সংস্কার বা নিকাশি সমস্যা রয়েছে, পাশাপাশি এলাকার প্রতিটি মানুষের বাড়িতে বাড়িতে পানীয় জল পৌঁছে দেওয়াই হবে নির্বাচনে জয়লাভ করার পর প্রথম কাজ, এমনটাই জানালেন 10 নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী দীপেন্দু বিকাশ বৈরাগী।
এই মুহূর্তে আমরা রয়েছি বনগাঁ পৌরসভার 10 নম্বর ওয়ার্ডে। এবারের নির্বাচনে 10 নম্বর ওয়ার্ড কিন্তু যথেষ্ট নজর কাটছে, কারণ এই ওয়ার্ড থেকেই তৃণমূলের প্রার্থী হয়েছেন কৃষ্ণা রায়। বিগত 5 বারের জয়ী কাউন্সিলর তিনি, অর্থাৎ 25 বছর এবং আরও এক্সটেনশন 2 বছর, অর্থাৎ 27 বছর কাউন্সিলরের দায়িত্ব সামলেছেন। পুনরায় 6ষ্ঠবারের জন্যে ফের নির্বাচনের ময়দানে কৃষ্ণা দেবী। এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন কৃষ্ণা রায়। আমি প্রথমেই তার কাছে প্রশ্ন করব যে প্রচারে বেরোচ্ছেন, আপনার পরিচিত ওয়ার্ড, নিজের জায়গা, কেমন সাড়া পাচ্ছেন মানুষের কাছ থেকে? ব্যাপক সাড়া, মানুষ স্বতঃস্ফূর্তভাবে আমাকে আশীর্বাদ করবে এ বিশ্বাস আমার, কারণ আমি পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রীর আশীর্বাদ নিয়ে মানুষের কাছে গিয়েছি এবং মানুষের কাছ থেকে আমি ব্যাপক সাড়া পেয়েছি। তাতে আমি নিশ্চিত যে আমি জয়ের পথে এগোবই, মানুষ সেইভাবে আমাকে নিয়ে যাচ্ছে গিয়ে। ওয়ার্ডে মূলত চতুর্মুখী লড়াই হচ্ছে, আপনি তৃণমূলের, কংগ্রেস রয়েছে, বাম প্রার্থী রয়েছেন এবং বিজেপির প্রার্থী রয়েছেন, কাকে নির্বাচনী লড়াইতে মূল প্রতিদ্বন্দ্বী বলে মনে করছেন? আমি কাউকেই প্রতিদ্বন্দ্বী বলে ভাবছি না, কারণ মানুষের কাছে আমার গ্রহণযোগ্যতা আছে, আমি বারে বারে মানুষের কাছে গিয়েছি। আমি 2015 সালে নির্বাচিত হয়েছিলাম 9 নম্বর ওয়ার্ড থেকে, তারপরে আমি এখানে আমাকে কোয়ার্ডিনেটর করে 10 নম্বর ওয়ার্ডে পাঠায় আমি 2 বছর মানুষের কাছে ঘুরে মানুষের কাছে পৌঁছে আমি আমার সেই জায়গা আবার তুলে নিয়েছি, কারণ মানুষের সারাই মানুষ হলো আশীর্বাদ দাতা, আমাদের আমাদের আশীর্বাদ দিয়েই নির্বাচিত করেন, সেই জন্য মানুষের গণদেবতার কাছে আমার যথেষ্ট গ্রহণযোগ্যতা আছে। জয়ের ব্যাপারে কতটা আশাবাদী? আমি 100% আশাবাদী, আমি নিশ্চিত জিতব এবং আমি পুনরায় আবার পৌরসভায় পৌঁছাবো। নির্বাচনে জয়লাভ করার পর এবার আপনার এলাকার উন্নয়নের জন্য প্রথম কোন কাজকে অগ্রাধিকার দেবেন? ড্রেনেজ ব্যবস্থাটা একটু আছে, দুর্বল আছে, যেখানে যেখানে একটু জল আছে, আর প্লাস ড্রেনগুলো যেগুলো হয়েছিল সেগুলো অপরিকল্পিতভাবে হয়েছিল, যাহাতে তার গভীরতা নেই বা আউটলেটটার ভালো ব্যবস্থা নেই, সেগুলোকে আমাকে পুনরায় সংস্কার করতে হবে। দীর্ঘদিন রাজনীতির সাথে যুক্ত, 25 বছর পৌরসভার কাউন্সিলর পদের দায়িত্ব সামলেছেন, সুতরাং এলাকায় নিকাশি সমস্যা একটু রয়েছেন জানালেন প্রার্থী। পাশাপাশি প্রার্থীর দাবি যে সাধারণ মানুষ তাদের সাথে রয়েছেন, সাধারণ মানুষের আশীর্বাদ নিয়ে পুনরায় 6ষ্ঠবারের জন্য তিনি বনগাঁ পৌরসভায় যাবেন, এমনটাই কিন্তু জানালেন কৃষ্ণা রায়। বনগাঁ পৌরসভার এই 10 নম্বর ওয়ার্ডে মূলত লড়াই হচ্ছে চতুর্মুখী, ডান বাম, অর্থাৎ বাম, কংগ্রেস, বিজেপি এবং তৃণমূলের মধ্যে মূল লড়াই হচ্ছে। নির্বাচনের ভোট প্রচারে সকলেই কিন্তু দিন রাত এক করে চলেছেন, কেউ কাউকে 1 ইঞ্চিও জমি ছাড়তে নারাজ। গোটা ওয়ার্ড ঘুরে যে ছবি পরিষ্কার হলো, ভোটের লড়াই কিন্তু বেশ জমেই উঠেছে। মিশন পৌর ভোটে 10 নম্বর ওয়ার্ড এখনকার মতো এই পর্যন্তই। ক্যামেরায় সায়নের সাথে সোমনাথ মজুমদার, নিউজ নোম্যান্স ল্যান্ড, বনগাঁ।